আবার হাজির হয়েছি কলকাতার আরও একটা দিক, সাউথ কলকাতার রুট গাইড নিয়ে, যেখানে কিন্তু বেশ কয়েকটা চমকদার এবং ধামাকেদার পুজো মণ্ডপ প্রত্যেক বছর থাকে। তার মধ্যে যেমন থাকে সুরুচি, চেতলা, মুদিয়ালি, আবার সেখানে থাকে সিঙ্গি পার্ক, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব, শ্রীধারা, দেশপ্রিয় পার্ক, এই ইগডালি, এভারগ্রিন, এই রকম সব পুজোগুলো সব কটা কিন্তু অসাধারণ সুন্দর। তাই সেই সব পুজোগুলো যদি তোমাদেরকে পায়ে হেঁটে দেখে নিতে হয় এবং একদিনের মধ্যে এবং অল্প সময়ের মধ্যে, তাহলে তোমরা এই প্ল্যান কিংবা এই রুট গাইড ফলো করতে পারো, যেটা কিন্তু প্রত্যেক বছর আমি ফলো করি। এ বছরও তোমাদের যখন কমপ্লিট মণ্ডপগুলোর যে ভিউগুলো তোমাদের দেব, তখন কিন্তু ঠিক এই রুটেই আমি ফলো করব। আর তোমরা অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখতে পারো কিংবা ডাউনলোড করে রাখতে পারো, যখনই তোমরা এই দিকে সাউথ কলকাতার দিকে প্ল্যান করবে তোমরা এই রুটটা ফলো করতে পারো। তাই চলো কথা না বাড়িয়ে চটপট পুজোর যে প্ল্যানটা রয়েছে, রুট গাইড রয়েছে, তার মধ্যে ঢুকে পড়ি। এবং প্রথমেই যেটা বলবো, যে তোমাদের যদি দক্ষিণ কলকাতা ঠাকুর দেখতে হয় তাহলে অবশ্যই প্রথমে চলে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন। সেখান থেকে নেবে পায়ে হেঁটে ভালো ভালো মণ্ডপগুলো দেখে নেওয়া যায়। প্রথমেই কালীঘাট মেট্রো স্টেশনে নেবে তোমরা রাসবিহারি ক্রসিংটা পার করে তোমরা প্রথমে যেটা চলে যাবে সেটা হচ্ছে সুরুচি সংঘ। সুরুচি সংঘ যেতে গেলে তোমরা অটো করে কিংবা হেঁটে সুরুচি সংঘ পৌঁছতে পারো। সুরুচি সংঘ যেতে গেলে তার মাঝখানে পড়বে চেতলা। তো প্রথমে আগে সুরুচি সংঘ তোমরা দেখে নিতে পারো। সুরুচি সংঘ তাদের এবছর থিম পুরনো সেই দিনের কথা, পুরনো যেসব রিক্সা, বিভিন্ন যন্ত্রাংশ, সেই সব দিয়ে তাদের মণ্ডপ সজ্জা। এরপর আবার তোমরা যখন ফিরতি পথে আসছো রাসবিহারি ক্রসিংয়ের দিকে, তখন তোমরা পেয়ে যাবে চেতলা, চেতলা অগ্রণী। চেতলা অগ্রণী তাদের এবছর থিম গঙ্গা দূষণ। চেতলা অগ্রণী দেখে তোমরা সোজা চলে আসো রাসবিহারি ক্রসিংয়ে, এবং সেখান থেকে যে রাস্তাটা টালিগঞ্জের দিকে গেছে বা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের দিকে গেছে, সেই রাস্তা ধরে তোমরা সোজা চলে আসো, কিলোমিটার খানেক হবে, চলে আসো মুদিয়ালি পার্ক দেখতে। মুদিয়ালি ক্লাব তাদের এবছর যে থিম সেটা হচ্ছে ত্রিমাত্রিক। মুদিয়ালি ক্লাব দেখে তোমরা আবার চলে যাও সোজা রাসবিহারি ক্রসিং, সেই মোড়ের মাথায়। সেখান থেকে তোমরা গড়িয়াহাটের দিকে হাঁটতে পারো কিংবা অটো ধরতে পারো কিংবা বাস ধরতে পারো, সোজা চলে আসবে গড়িয়াহাট মোড়। গড়িয়াহাট মোড়ে এসে প্রথম যে মণ্ডপটা তোমরা দেখবে কিংবা দেখতে পাবে সেটা হচ্ছে একডালিয়া এভারগ্রিন। একডালিয়া এভারগ্রিন তাদের এবছর থিম পুরীর যে মন্দির রয়েছে সেটা, আর তার সঙ্গে উপরি পাওন, এখানে অসাধারণ সুন্দর মাতৃ প্রতিমা প্রত্যেক বছর হয়ে থাকে। একডালিয়া এভারগ্রিন দেখে তার ফ্লাইওভারের নিচ দিয়ে ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা ঢুকে গেছে সেটা চলে গেছে সিঙ্গি পার্কের দিকে। সিঙ্গি পার্ক তারা এবছর তাদের মণ্ডপ সজ্জা রাজবাড়ি আদলে সাজিয়ে তুলেছে, এবং বেত, মাদুর এই সব জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে তাদের মণ্ডপ সজ্জা রাজবাড়ির অন্দরমহল। এরপরে চলে আসো সোজা সেই রাস্তা দিয়েই হিন্দুস্তান ক্লাব। হিন্দুস্তান ক্লাব তারা এবছর মণ্ডপ সাজিয়েছে হাতে টানা রিক্সা এবং সেই রিক্সারই বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে। হিন্দুস্তান ক্লাব দেখে তোমরা সোজা ওই রাস্তা ধরে চলে আসো রাসবিহারি এভিনিউ, ঠিক বাসন্তী দেবী কলেজের পাশ দিয়ে। বাসন্তী দেবী কলেজের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা সোজা ঢুকে গেছে সেটা চলে আসছে হিন্দুস্তান পার্কের দিকে। হিন্দুস্তান পার্ক তাদের এবছর থিম কল্প ঋতুর গল্পকথা। হিন্দুস্তান পার্ক দেখে আবার তোমরা চলে আসো রাসবিহারি এভিনিউয়ের ওপর, সেখান থেকে হাঁটা শুরু করতে পারো কালীঘাট মেট্রো স্টেশনের দিকে বা রাসবিহারি ক্রসিংয়ের দিকে। কিছুটা হেঁটে ডান হাতে প্রথম যে মণ্ডপটা পড়বে সেটা হচ্ছে ত্রিধারার দিকে। ত্রিধারা তোমরা ত্রিধারা সম্মিলনী দেখে নিতে পারো। ত্রিধারা সম্মিলনী এবার খুব সুন্দরভাবে কলকাতার, পুরনো কলকাতার যেসব পেন্টিং এবং তার সঙ্গে সুন্দরভাবে নেট এবং তার ব্যবহার করে প্রকৃতিকে সাজিয়ে তুলেছে, এবং সেই দালানেই রয়েছে মা। ত্রিধারা দেখে সেই রাস্তা ধরেই চলে আসতে পারো দেশপ্রিয় পার্ক। তাদের এবছর থিম ভুবনেশ্বরী, এবং সুন্দর এক রাজবাড়ি টাইপের আদলে তাদের এই মণ্ডপ সজ্জা তারা এবার সাজিয়ে তুলছে। দেশপ্রিয় পার্ক দেখে তোমরা সোজা বেরিয়ে চলে আসো রাসবিহারি এভিনিউয়ের দিকে, এবং সেখান থেকে তোমরা সোজা চলে যাও কালীঘাট মেট্রো স্টেশন, এবং সেখান থেকে তোমরা যে চার গন্তব্যে পৌঁছে যেতে পারো। এই সম্পূর্ণ গাইডটা বা লিঙ্কটা রুটে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, গুগল ম্যাপের লিঙ্কটা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং ডাউনলোড করে রেখো, যখন তোমরা এখানে দেখতে আসছো সাউথ কলকাতা প্ল্যান করছো তোমাদের এই ভিডিওটা হেল্প করতে পারে। ভিডিওটা এখানেই রাখছি, তোমাদের পুজো আনন্দে কাটুক।